আসলে বৈশ্বিক মহামারীর কারণে আমাদের পুরো পৃথিবীটাই একটা স্তব্ধ হয়ে গেছে। সেটার প্রভাব আমাদের বাংলাদেশে তথা আমাদের ভোলা জেলাও সেটা হয়েছে। আমাদের মসজিদে আপনার আমরা স্যানিটাইজারের ব্যবস্থা করেছি, অজুখানে আমরা সাবানের ব্যবস্থা করেছি, তারপর আমরা জীবাণুনাশক একটি কক্ষ এটা ব্যবস্থা করেছি, তারপর আমাদের হ্যান্ড স্যানিটাইজার যেটা আমরা স্প্রে সেটা আমরা করেছি। আমরা মানুষকে সচেতন করেছি যে মানুষ যেন মসজিদে আসলে অন্তপক্ষে সে যেন মাস্কটা যেন পরিধান করে। সেই জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যেটা আমাদেরকে নির্দেশনা দিয়েছে যে আপনি যদি মাস্কটা অন্তপক্ষে যদি সঠিকভাবে পরিধান করেন তাহলে এটা আপনার এই মহামারী থেকে আপনার অনেকটা পরিত্রাণ পাওয়ার সেটা সুযোগ আছে। ইসলামে এরকম কিছু নাই যে আপনি মাস্ক ব্যবহার করবেন, মাস্ক ব্যবহার করলে আপনি মুসলমানের মধ্যে পড়বেন না বা মুসলমানের এটা কাজ নেই, এরকম না। আমরা তাওয়াক্কাল আল্লাহর উপরে করব, কিন্তু সাথে সাথে আমার নিরাপত্তার জন্য যা ব্যবস্থা আছে আমি তা গ্রহণ করতে হবে। এই জন্য আসলে মাস্কটা আমাদের অত্যন্ত জরুরি, যদিও এটা আমাদের কষ্ট হয়, তারপরও আমি ব্যক্তিগতভাবে একজন ধর্মীয় নেতা হিসাবে এটা মনে করব যে আমাদের রোডে ঘাটেও সদা সর্বদাই মহামারী ছাড়াও আমাদের দেশের যে রাস্তাঘাটের যে ধুলাবালির যে অবস্থা, এই জন্য ডাক্তার অনেক আগেই সাজেস্ট করছে আমাকে, ব্যক্তিগতভাবে ডাক্তার 2005 সালে সাজেস্ট করছে আপনি মাস্ক পরিধান করবেন। তখন আমি আসলে সংকোচ করে মাস্ক ব্যবহার করতে পারি নাই, খুব কম করেছি, কিন্তু এখন দেখেছি সবাই করতেছে, এখন আমার আর কোনো সংকোচ নাই।